হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এতটুকু পর্যন্ত করে, তো একটু জাস্ট শুকানোর পরে, একটা দিন রোদে আমি শুকানোর পরে, তারপরে আমি এটার উপরে হচ্ছে আবার একটু কিছু পরিমাণ কাগজের ক্লে দিয়ে দিব, দিয়ে তার উপরে আমি যে বাটিগুলো করে রেখেছিলাম সেগুলো এখন জয়েন দিব। তো এখানে আমি পরিমাণ মতো দিলাম, আমি কিন্তু এই পরিমাণ একদম দিয়েছিলাম, তারপরে শুকিয়ে একটু উপর থেকে কমে গিয়েছে, তো সেজন্য উপরটা আবারও একটু দিয়ে তারপরে হচ্ছে বাটিটা দিয়ে নিচ্ছি। আর এই যে বাটিটা আপনারা দিবেন, এটার কোথাও যদি উঁচু নিচু হয় বা এক সাইড যদি একটু ঢালু হয়, তো সেটা কিন্তু ওই সাইডটা একটু বেশি পরিমাণ কাগজের ক্লেগুলো দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা সমান হবে। আর এই বাটিটার উপরের এই অংশে আবার দিয়ে নিয়ে তারপরে যে আরেকটা বাটি করেছি সেটা আর কি এটার উপরে বসিয়ে দেব। মোট কথা হলো এখানে হচ্ছে জাস্ট এটা সংযুক্ত করব, একটার সাথে একটা লাগিয়ে তারপরে হচ্ছে এটাকে কিন্তু জোড়া দিতে হবে। আর ঠিক এই পর্যায়ে কিন্তু একটা ফুলদানি বা যে কোনো কিছু তৈরি করেন না কেন, এটা যাতে কোনো রকমভাবে বাঁকা না হয়, কারণ পরবর্তীতে ওটাকে যদি আবার ঠিক করা হয়, ঠিক করতে গেলে কিন্তু আবার এগুলোকে ভেঙে তারপরে জোড়া লাগাতে হবে। তো এর জন্য এই পর্যায়ে হচ্ছে এটা যদি কোথাও একটু উঁচু নিচু হয় সেগুলোকে ঠিক করতে হবে, একটু যদি বাঁকা থাকে সেখানে বেশি পরিমাণ দিতে হবে, আবার যদি একটু এক সাইড বেশি থাকে অপর সাইডটাকে একটু কমিয়ে নিতে হবে। তো সব কিছুই কিন্তু এই টাইমটায় হচ্ছে আপনাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রেখে কাজগুলো কমপ্লিট করতে হবে। আর সাইডটা হচ্ছে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, জাস্ট জয়েন্টটা দিতে হবে। এর জন্য যে সাইডে যেরকম দেওয়া লাগে, যখনই আপনারা কাজ করবেন তখন খুব ভালোভাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে এই জায়গাটু টোটালটা আবার জোড়া লাগবে, একটু শক্ত হবে, আবার রোদে দিব, তারপরের স্টেপ আবার নেক্সট ভিডিওতে দেখাবো। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।